আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরুতেই তোমাদেরকে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট অনলাইন ক্লাসের পক্ষ থেকে অভিনন্দন। আজকে আমি উপস্থিত হয়েছি রেজাউল ইসলাম, জুনিয়র ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট রংপুর। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি আলোচনা করব ফান্ডামেন্টাল অফ ডিসি সার্কিট, অর্থাৎ ডিসি সার্কিটের কিছু বেসিক আলোচনা করব ইনশাআল্লাহ। শিক্ষার্থী, তোমরা এই পাঠ শেষে ডিসি সার্কিট সম্পর্কিত যত ধরনের আলোচনা আছে বিস্তারিত আলোচনা জানতে পারবে। ডিসি সার্কিট সম্পর্কিত যে গাণিতিক সমস্যা আছে সেটা আলোচনা করতে পারবে। শুরুতেই সার্কিট বলতে কি বুঝো বা সার্কিটের সংজ্ঞা কি অথবা সার্কিট কি, এই কোশ্চেনটা, যেহেতু তোমরা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের প্রথম পর্ব, সার্কিট নিয়ে তোমাদের অনেক সাবজেক্ট আছে, ডিসি সার্কিট, এসি সার্কিট, তো এজন্য এই সংজ্ঞাটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমি তোমাদের ফাইনাল ভাইভাতেও ধরতে পারি অথবা ফাইনাল পরীক্ষা শর্ট কোশ্চেন আসতে পারে, সার্কিট বলতে কি বুঝো বা সার্কিট কি। ওকে, এটা উত্তর হচ্ছে কারেন্ট প্রবাহের সম্পূর্ণ পথকে সার্কিট বলে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিচের চিত্রটা একটু খেয়াল করো, চিত্রের সাথে কথাটার মিল আছে, চিত্রের সাথে যে সংজ্ঞাটা আমরা বলতেছি একটু মিলাই নাও। চিত্রে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে একটা ব্যাটারি, এর আগে পড়া হয়েছে ব্যাটারির দুইটা প্রান্ত থাকে, একটা হচ্ছে পজিটিভ প্রান্ত বা পজিটিভ টার্মিনাল, আর একটা হচ্ছে নেগেটিভ প্রান্ত বা নেগেটিভ টার্মিনাল। তা দেখা যাচ্ছে এখানে এই ব্যাটারিকে পরিবাহী তারের মাধ্যমে একটা সুইচ কানেক্ট করা হয়েছে। এই সুইচ অন অবস্থায় আছে, অন অবস্থায় এসে কারেন্ট দেখো এই যে ফিলামেন্টের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে আবার ব্যাটারিতে আসে ঢুকতেছে। আমি আবার রিপিট করতেছি, দেখো ব্যাটারি নিয়ে পজিটিভ প্রান্ত থেকে কারেন্ট প্রবাহিত হয়ে সুইচ দিয়ে ব্যাটারির ফিলামেন্ট দিয়ে আবার ব্যাটারির নেগেটিভ প্রান্তে ঢুকতেছে। তাহলে এই কারেন্ট যে বের হয়ে আবার ঢুকতেছে, অর্থাৎ কারেন্ট প্রবাহের একটা সম্পূর্ণ পথ হলো। সুতরাং এটাকেই বলা হয় একটা সার্কিট। তাহলে আমরা এই চিত্র থেকে বলতে পারি কারেন্ট প্রবাহের সম্পূর্ণ পথকে সার্কিট বলে। ওকে ফাইন, এবার তোমরা দেখো দুইটা চিত্র তুলে ধরা হয়েছে, বামে একটা চিত্র, ডানে একটা চিত্র। বামের যে চিত্রটা তোমরা দেখতেছ এই চিত্রটা আমি আলোচনা করলাম, এবার ডানের চিত্র দেখো, এই চিত্র এখন আমি আলোচনা করব। বামের চিত্রটাতে সুইচটা অন অবস্থায় আছে, অর্থাৎ সুইচটা ক্লোজ আছে, অর্থাৎ পরিবাহী তার কানেক্টেড আছে। আর ডানের চিত্রটাতে সুইচটা ওপেন অবস্থায় আছে, অর্থাৎ পরিবাহী তার খোলা আছে। খোলা থাকার কারণে ব্যাটারি থেকে কারেন্ট এসে সুইচ যেহেতু খোলা, অর্থাৎ কারেন্ট প্রবাহের আর কোনো রাস্তা না থাকায় এই পরিবাহীর মধ্যে দিয়ে আর কারেন্ট প্রবাহিত হতে পারতেছে না। তাহলে এখানে কি হচ্ছে স্যার, কি হচ্ছে, যেহেতু কারেন্ট প্রবাহিত হচ্ছে না, সেই ক্ষেত্রে আমাদের এই যে বাল্বটা আছে দেখো, যে ল্যাম্প, এই ল্যাম্পটা আমাদের জ্বলতেছে না, বন্ধ অবস্থায় আছে। আর বাম পাশে কারেন্ট প্রবাহিত হচ্ছে, সুইচ বন্ধ আছে, এই জন্য ল্যাম্পটা কি দেখো জ্বলতেছে, ব্রাইট হয়েছে, জ্বলতেছে। তো শিক্ষার্থী বন্ধু, তোমরা একটু খেয়াল করো দুইটা চিত্র কম্পেয়ার করে দেখো, বামের প্রথম যে চিত্রটা এটা জ্বলতেছে বাল্ব, আর দ্বিতীয় যে চিত্রটা জ্বলতেছে না। এই সার্কিটটা হচ্ছে ক্লোজ সার্কিট, আর এই দুই নম্বর চিত্রের সার্কিটটা হচ্ছে ওপেন সার্কিট। ওপেন সার্কিট হওয়ার কারণে কারেন্ট সম্পূর্ণভাবে প্রবাহিত হচ্ছে না, আর কারেন্ট সম্পূর্ণভাবে প্রবাহিত না হওয়ার জন্য বাল্বটা আলো দিতেছে না বা জ্বলতেছে না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, ডান দিকে যে সার্কিটটা আছে এটাও একটা সার্কিট, বাম দিকে যে সার্কিটটা আছে এটাও একটা সার্কিট। তাহলে দেখো, আমি একটু আগে বললাম যে কারেন্ট প্রবাহের সম্পূর্ণ পথকে সার্কিট বলে, আবার ডান দিকে কারেন্ট প্রবাহিত হচ্ছে না, এখানে কি হতে চাচ্ছে, হচ্ছে না, তাহলে এটাও একটা সার্কিট। এখন খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কারেন্ট প্রবাহের যে সম্পূর্ণ
কারেন্ট প্রবাহের যে সার্কিটের যে সংজ্ঞাটা আমরা আলোচনা করলাম সাউন্ড আলোচনাটা যে করলাম সেই আলোচনাটি দেখো যে পথ দিয়ে কারেন্ট সম্পূর্ণভাবে প্রবাহিত হয় বা হতে চায় সে পথকে সার্কিট বলে এখন আমরা যে সংজ্ঞাটা আলোচনা করতেছি সেই সংজ্ঞাটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট সংজ্ঞা এবং উপযুক্ত সংজ্ঞা অ্যাজ পার ফিগার তোমরা যদি ফিগার গুলা খেয়াল করো তাহলে সংজ্ঞার সাথে মিলিয়ে নাও এই বামের চিত্রটা ওপেন আছে লাইট জ্বলতেছে না ডানের চিত্রটা ক্লোজ আছে লাইট জ্বলতেছে তাহলে বামের চিত্রটা একটা সার্কিট ডানের চিত্রটাও সার্কিট তাহলে শিক্ষার্থী বন্ধু কি বলা যায় এই সার্কিটে কারেন্ট প্রবাহিত হতে চাচ্ছে হচ্ছে না আর এই চিত্রে কারেন্ট প্রবাহিত হচ্ছে তাহলে আমরা সুন্দরভাবে সংজ্ঞা বলতে পারি যে পথ দিয়ে কারেন্ট সম্পূর্ণভাবে প্রবাহিত হয় বা হতে চায় সে পথকে সার্কিট বলে আশা করি তোমরা সার্কিটের সংজ্ঞা সুন্দর করে বুঝতে পেরেছ এবার ডিসি সার্কিট বলতে কি বুঝাও এখন আমরা আসছি সার্কিটের প্রকার ভেদে সার্কিট দুই প্রকার এসি সার্কিট আর একটা হচ্ছে ডিসি সার্কিট এখন ডিসি সার্কিট ডিসি ডি আর সি খেয়াল করো শিক্ষিত বন্ধুরা এখানে আছে ইংলিশ লেটার ডি আর ইংলিশ লেটার সি তো ডিসি মানে হলো ডাইরেক্ট কারেন্ট ডি তে ডাইরেক্ট সি তে হচ্ছে কারেন্ট অর্থাৎ ডিসি এর পূর্ণ নাম বা পূর্ণ অর্থ দাঁড়াচ্ছে ডাইরেক্ট কারেন্ট ডিসি সোর্স এর মাধ্যমে যে সকল সার্কিট কার্য সম্পাদন করে বা করতে চায় তাদেরকে ডিসি সার্কিট বলে এখন তোমাদের কাছে কোশ্চেন রয়ে গেল এসি সার্কিট বলতে কি বুঝো বা এসি সার্কিটের সংজ্ঞা কি খুব সহজেই বলে দিতে পারবে তোমাদের সাথে সাথে আমি উত্তর দেওয়ার চেষ্টা করতেছি তাহলে বলতে হবে এসি মানে হলো অল্টারনেটিং কারেন্ট এসি সোর্সের মাধ্যমে যে সকল সার্কিট কার্য সম্পাদন করে বা করতে চায় তাদেরকে এসি সার্কিট বলে যেখানে যেখানে ডিসি কথাটা আছে ওখানে এসি কথা অ্যাড করলেই এসি সার্কিটের সংজ্ঞা হয়ে যাবে তো শিক্ষার্থী বন্ধুরা আমরা সার্কিট কাকে বলে জানতে পারলাম ডিসি সার্কিট বলতে কি বুঝে জানতে পারলাম এবং একই সাথে এসি সার্কিট বলতে কি বুঝে জানতে পারলাম এখন আমরা একটা আদর্শ সার্কিট কি বা আদর্শ সার্কিটের বৈশিষ্ট্য কি বা আদর্শ সার্কিটের কোন কোন উপাদান বিদ্যমান থাকতে হবে আলোচনা করব শুরুতেই আদর্শ সার্কিট বলতে কি বুঝায় জেনে নেই যে সার্কিটে কারেন্ট প্রবাহ নিয়ন্ত্রণকারী যন্ত্র ও রক্ষণ যন্ত্র সহ প্রয়োজনীয় সকল উপাদান বিদ্যমান তাকে আদর্শ সার্কিট বলে আমি রিপিট করতেছি যে সমস্ত সার্কিটের মধ্যে কারেন্ট প্রবাহ নিয়ন্ত্রণকারী যন্ত্র কারেন্ট প্রবাহ নিয়ন্ত্রণকারী যন্ত্র হচ্ছে সুইচ আমি সুইচ যদি বন্ধ করি তাহলে আর কারেন্ট প্রবাহ হচ্ছে না অর্থাৎ লোডটা আমার লাইটটা আর জ্বলতেছে না সুইচ যদি অন করি তাহলে কারেন্ট প্রবাহ হচ্ছে আমার লাইটটা জ্বলতেছে এরপরে রক্ষণ যন্ত্র রক্ষণ যন্ত্র হচ্ছে প্রোটেক্টিভ ডিভাইস মানে লোডটাকে বা লাইটটাকে প্রোটেক্ট করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় আমি আলোচনা করবো পরবর্তীতে সেটা হচ্ছে প্রোটেক্টিভ ডিভাইস বা রক্ষণ যন্ত্র প্রয়োজনীয় সকল উপাদান বিদ্যমান তাকে আদর্শ সার্কিট বলে একটি আদর্শ সার্কিটে পাঁচটা উপাদান বিদ্যমান ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের এমসিকিউ অথবা ভাইভাতে আমি জিজ্ঞাসা করতে পারি যে একটা আদর্শ সার্কিটের কয়টা উপাদান থাকে বা কয়টা উপাদান বিদ্যমান উত্তর হচ্ছে পাঁচটি উপাদান দেখা যাক পাঁচটি উপাদান কি কি নাম্বার ওয়ান বৈদ্যুতিক উৎস বা ইলেকট্রিক সোর্স হিসেবে উদাহরণ দিতে পারি জেনারেটর ব্যাটারি অর্থাৎ জেনারেটর থেকেও আমরা কারেন্ট পাই ব্যাটারি থেকেও আমরা কারেন্ট পাই অর্থাৎ যে উৎস থেকে যে যেখান থেকে আমরা কারেন্ট পাচ্ছি সেটাই হচ্ছে সোর্স এক কথায় নাম্বার দুই রক্ষণ যন্ত্র অথবা প্রোটেক্টিভ ডিভাইস উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ফিউজ সার্কিট ব্রেকার আমরা যে ফিউজ ব্যবহার করি অর্থাৎ বাসা বাড়িতে আমাদের সবার মেইন সুইচ আছে মেইন সুইচের ভিতরে সার্কিট ব্রেকার আছে মেইন সুইচের ভিতরে ফিউজ আছে দুইটা প্রত্যেকটা বাসা বাড়িতে আমরা মেইন সুইচ ব্যবহার করি মেইন সুইচের ভিতরে দুইটা ফিউজ ব্যবহার করি এই ফিউজগুলা ফেজ তার ব্যবহার করা অর্থাৎ যেটাতে লাল তার যাতে কারেন্ট প্রবাহ হয় এই ফেজ তার ব্যবহার করা হয় তো কোনো কারণে যদি আমাদের অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হয় এই ফিউজটা গলে যায় পুড়ে যায়
বলে যে আমাদের লোডটাকে প্রোটেক্ট করে, এটাই হচ্ছে প্রোটেকটিভ ডিভাইস। আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। এবার নাম্বার থ্রি, নিয়ন্ত্রণ যন্ত্র অথবা কন্ট্রোলিং ডিভাইসেস। কন্ট্রোলিং ডিভাইস হিসেবে আমরা উদাহরণ বলতে পারি সুইচ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা সুইচের বিভিন্ন প্রকারভেদ আছে, সেটা আমরা আলোচনা করব না। সুইচের কাজটা হচ্ছে আমরা লোডটাকে খুব সহজে কন্ট্রোল করতে পারবো। সুইচ দিয়ে লোডটাকে আমি ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারবো। যদি আমার প্রয়োজন হয় লোডটাকে অন করতে পারবো, যদি প্রয়োজন শেষ হয়ে যায় পরে আবার আমি অফ করে রাখতে পারবো, সেটা কার মাধ্যমে? সুইচের মাধ্যমে। এবারে চার, বৈদ্যুতিক লোড অথবা ইলেকট্রিক লোড। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি বাতি, যেটাকে আমরা বলি লাইট বা ল্যাম্প। পাখা, পাখাটা হচ্ছে যে আমরা ফ্যান বলি, বাসায় যে আমরা ফ্যান ব্যবহার করি সেই পাখা। এরপর হচ্ছে টিভি, ফ্রিজ, বৈদ্যুতিক মোটর, এগুলো সবগুলি হচ্ছে লোড। সেক্ষেত্রে বন্ধুরা লোডের আরো অনেক উদাহরণ আছে, তোমরা কমেন্ট করে উদাহরণগুলো আমাকে জানাবে। এরপর নাম্বার ফাইভ, পরিবাহী তার বা কন্ডাক্টর ওয়্যার। কন্ডাক্টর ওয়্যারের উদাহরণ হিসেবে আমরা তামা, অ্যালুমিনিয়াম তৈরি তার বা কেবল বলতে পারি। আমরা যে তামা বা অ্যালুমিনিয়াম তৈরি, এই ধাতব পদার্থ তামা বা অ্যালুমিনিয়াম, এটা তৈরি যে তার বা কেবল ব্যবহার করি, সেগুলো হচ্ছে কন্ডাক্টর ওয়্যার অথবা পরিবাহী তার। এই পাঁচটা উপাদান যে সার্কিটের মাধ্যমে বিদ্যমান, সেই সার্কিটটা হচ্ছে একটা আদর্শ সার্কিট। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমি তোমাদের আদর্শ সার্কিটের একটা চিত্র তুলে ধরলাম। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, শুরুতে আসছে সোর্স, সোর্সের পরে আমাদের আসতেছে দেখো পরিবাহী তার। এই পরিবাহী তার দিয়ে আমি নাম্বারিং করে দেখাচ্ছি, এই সোর্স হচ্ছে নাম্বার ওয়ান। এবারে কন্ডাক্টর বা পরিবাহী তার হচ্ছে এটা হচ্ছে পরিবাহী তার দুই। এবার নাম্বার থ্রি হচ্ছে ফিউজ। এবারে নাম্বার ফোর হচ্ছে সুইচ, এই যে এটা এস দেওয়া আছে এস তে সুইচ। এবং নাম্বার ফাইভ হচ্ছে লোড, এই দেখো লোড। এই হচ্ছে আদর্শ সার্কিটের পাঁচটা উপাদান। এখন পাঁচটা উপাদান কোনো কোনো সার্কিটে নাও থাকতে পারে, যদি না থাকে সেই সার্কিটটা আদর্শ সার্কিট নয়। আমি তোমাদেরকে প্রশ্ন করতে পারি যে আদর্শ সার্কিট নয় এরকম একটা আমাকে চিত্র এঁকে দেখাও, অথবা প্রশ্ন করতে পারি আদর্শ সার্কিট একটা চিত্র এঁকে দেখাও। আশা করি তোমরা আদর্শ সার্কিট সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছো। যদিও তোমাদের কোনো অসুবিধা হয় কমেন্ট করে আমাকে জিজ্ঞাসা করবে, আমি কমেন্টের অ্যান্সার দেবো তোমাদের ইনশাআল্লাহ। এবারে ইলেকট্রিক সার্কিটের প্রকারভেদ অথবা টাইপ অফ ইলেকট্রিক সার্কিট। শিক্ষার্থী বন্ধুরা, ইলেকট্রিক সার্কিট বা বৈদ্যুতিক বর্তনী তিন প্রকার, যথা সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট এবং মিশ্র বা মিক্সড সার্কিট। এই তিন প্রকার সার্কিট নিয়ে বিস্তারিত আলোচনা আছে পরবর্তীতে। তো আজকে এই পর্যন্তই আমি শেষ করতে চাচ্ছি। এই পর্যন্ত তোমাদের যত ধরনের প্রশ্ন আছে আমি প্রশ্ন অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখি তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা, আর পরবর্তীতে আরো বিস্তারিত তোমাদের আলোচনা হবে। এবার তোমাদের হোমওয়ার্ক, মিশ্র সার্কিট সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যা তোমরা একটু দেখে নিবে, আমি আরো আলোচনা করব, অসুবিধা নাই। তো আজকে সবাইকে ধন্যবাদ, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এই কামনা করি। বাসায় কন্টিনিউ পড়াশোনা করো, যে কোনো ধরনের সমস্যা থাকলে আমার ইঞ্জিনিয়ারিং লার্নিং জোন গ্রুপ আছে, এখানে কথা বলতে পারো, মেসেঞ্জারে ড্রপ করতে পারো, ফোন নাম্বার দেওয়া আছে ফোন নম্বরে কথা বলতে পারো, তোমাদের সমস্যার সমাধানের জন্য আমরা রেডি। তো এই বলে আমি বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।